তুমি জ্যোৎস্না হে তাহা দিয়েছিলে কোথা, তোমার না দেখলে আমার প্রাণের আগে বেথা, দাদা রে দাদি রে আমি কি দিয়া বুঝাই, কাঙ্কের কলসি লইয়া আমি প্রেম যমুনা যাই, এদের মেয়ে জ্যোৎস্না আমার। বন্যা বই কিছু রে সুমন্দি, বন্যা কি তার বন্যা বা লাইক করবি ফেসবুকে, দেখুন সাপের বয় কিভাবে মদরিসের ছেলে দৌড়াচ্ছে, কত লাইক বন্যা কমেন্ট আইছে। দাদা রে দাদি রে আমি কি দিয়া বুঝাই, কাঙ্কের কলসি লইয়া আমি প্রেম যমুনা যাই। এ বেদের মে জ্যোৎস্না, ও ভাই 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 বেদের মে জ্যোৎস্না রে দূর, ও ভাই তোর বংশগত দূর যা, নাম কি বিদলাই তা আচ্ছা বাদ দে, জাত মধ্যে কি দাও না তোর লগে আমি খেসি দা করতাম না, ও দে ফেসবুক বুঝছস, ও দে ফেসবুক ও ছবি আছে আমি দিনকে, ও দে লাইক করব না আর কমেন্ট তেরে কতটা লাইক করতে দেখ, দুই এটা দুই কি দে দুই কে বে কে মানে 2000 লাইক, আয়া দুই কে, এই ও বুঝছি রে তুই কি যা তোর চৌধুরী, হে তোর চৌধুরীর দর শোকান নাই রে বুঝছ, দিদির কারণ নাই তুই এত কতক্ষণ তাই বুঝ, কত মারতাম কি তুই ফাটুয়ারি, তুই ফাটুয়ারি এই ফাটুয়ারি বংশ, ও এটা গুমো ভাবি রে গুমো গো ফরা মুরো না, আচ্ছা বাদ দেন ফোন কি দাও ইয়াল্লা কেন কত বড় সিনাজু, ওই দে 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 ওই মিয়ান দা দে সিনাজু, সিনাজুক নাই ও সিনাজুক দেখটা ওই বাড়ি গন পাই দিছে ফেসবুকে দাইবো তোমার ছবি, ওরে বে খালি সময় নষ্ট করো মানছারে, এরে তোমার সব ছবি দিয়া কি লাইক করবো না দুবাই দিন, হল মিয়া তুমি আমি ফাউল, ওরে বাবা রে তুমি অফসাইড অফসাইড, আমি যদি ফাউল হই তুমি অফসাইড, তুমি লাল কার্ড এইরকম কি রসম মনে বুঝাই দিব তুমি লাইক করবো না। ঠিক না তুমি যেটা করবে, আচ্ছা আজকে লাগি বাদ দিল খালকা আইলে লেট হইতো, সরি হো সরি শিওর আর আরিলা বলই তো না না হইতো না, খুশি খুশি আমিও খুশি, হ্যাঁ আপনিও নাকি তার লাগি নাও তোমার তান ফেমর পষ্টি নষ্টি কুষ্টি নষ্টি কথা একটু খেয়াল করলাম আর কি, বাংলা সুন্দর না আমিও খুশি, রেকর্ড করে লিখি ফেসবুকে আর মহিলা আই কমেন্ট বলে দিব, কিতা কইলাই রেকর্ড করছি ফেসবুকে আর লাইক কমেন্ট কিতা লাগে তুমি যে করতে রেকর্ড করতে আমরা না জানি তোরা কিতা কই দাম রে, তুই চেয়ারম্যানের ফুরির লাগে বইয়া অন্য কুল্লা মাঠ কুল্লা আকাশের নিচে নীল হয়ে যাও নানি প্রেম করিয়া, এগুলো পাবলিকে জানতো ইব না, এই তোর কিতা আছে তোর কি যোগ্যতা আছে চেয়ারম্যানের ফুরির লাগে প্রেম করস, মানে শুরু ফিরে দিয়ে তুলছে সুন্দর মারতে বলে আমার বিপদটা কি বাস
তাই আমাদের বালা পাই আমিও তোদের বালা পাই না বুটি বালা হওয়া তো থাকতে পারে পৃথিবী থাকতে পারে আমার বাপে যদি কান জানে থানে গ্রাম ছাড়া হলি আমারে তো মুকুটি বিমারি দিল ফিং জামারিয়া ভাই মায়া করে দিল সব আর বাবু গুন্দার বাকান নে কি তা ওরা তোমার দি মুনের বাকানটা বনো পিতা দিবে গুন্দা যখন ইয়া খাদাননি দূর যা দূর তো হর হর আমি ওকিনি রে ভাই রাখলাম না না ওই যে না আরে বাসু দিকে খান দে দিল ভাই মোবাইল দিল ভাই কইও না আমি ফেম লাগিয়ে দিব ফেমর কত কথা তোর কবিতা আমি জানি তুমি জল চিও না আমি তোমার আকাশ দেবো না না ওইছে না তুমি জল চিও না আমি তোমার বৃষ্টি দেবো তুমি ফুল নিও না আমি তোমার বাগান দেবো তুমি বিষণ্ণ থেকো না আমি তোমার ভালোবাসা দেবো এটা কবিতা তুই পারছো তুমি আমার বৌরে আমি শুনাই এই রাম কি বালাটা কি বালাটা আমি আমার হলদিন খিরা গাছর যার হাঁটি পেলাই দিছে আমি আপনার কাছে বিচার লই আইছি আমার বিচার কান করিয়া দিন আপনি তুমি নিরতি বেটি যার হাঁটি দিছে কাট্টু সাইলে ভাই তুমি কোনো চিন্তা করিও না বাড়িত যাও আমি ওখানো কাট্টু সালির বাড়িত গিয়া তারে আমি জিকা করার নিকেন আমি তারে দেখাই আনলাম আমি যাই নাকি আমার ওখান তা বিচার করে দিবা আপনি আচ্ছা ভাই আমি তারে আইনে জিকা করব যাও তুমি ওখানে বাড়ি যাও এটা কোন ধরলো আপনার এই কিরার যার মুড়ি যার কদুর যার হাঁটি পেলাই দিছে বুঝাই কাঙ্কের কলসি ল তুমি বুঝো তুমি তো ঘটনা সারা নজর বুঝছো না এই যে উড়ির লোট উড়ির লোট খাটছি কেন কিতা লাগে খাটছি কোন কারণে খাটছি বুঝান তুই বোঝা উড়ি ধরেন নাকি বেটা গাছ আমার দরকার কোনো দরকার নাই এরা হলো চেয়ারম্যান না যখন বাড়িতে ইয়া হইছেন যাওয়া লাগবে তে যাওয়া লাগবে আমার লগে আও আটো উবাও চেয়ারম্যান বড় না আমি বড় আমি হইলাম এই গরের প্রেসিডেন্ট তুমি চেয়ারম্যানের কথা তুমি আমার নুসামারে লইয়া দিরে কি কারণে হিনা নিয়া যদি বেটা আমারে দিয়া বিচার বানতা এটা তো আমি তা কোনটা জানি না আমার লগে এই 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 দূর আচ্ছা রে ওই কথা কি আছে আটো তুমি আমি বুঝলাম না চেয়ারম্যানের থান দরকার লাগবে না কোটাইছ ওখান দিয়ে হুন তুই বড় না কেন খেদে আইতা তাই পারি আমি বিভূত করছি না তুমি আমরা বিভূত বলাইছো আমি
তুমি যেটা লাগাইছো আসলে এটা কিন্তু ঠিক করে নাই। আমি আপনার কথার আগা মাথা কুচি বুঝলাম না। আমার একটু আগার আর বুড়ির একটু সানে নজর হোক আছে বুঝি কিতা বিষয় ঘটনা হইল। আমরা কলেরা বুয়ার কিরার গাছ তুমি এখানে খাটলা। তুমি জানো না বেটির বাচ্চা কাচ্চা নাই, জামাই নাই, দুভরার জোর আছে, বেটির জোর নাই। ও বুঝছি বুঝছি বুঝছি, লারি বেটি কে শুটিং করছে গিয়া লারি দুভরার জোর আছে তাই তো জোর জোর ফেরো নাই বুঝছি। সকলটা ঘুরিয়া লাগিছে কিতা উবা মাটি ওই যে কিতা চেয়ারম্যান সাহেব আমি এখানে ঘটনা সানে নজর বুঝিয়ে যাবো। তুমি মানুষরে হাফ দিলাও, বেং দিলাও, ইটা ইটা লইয়া ফাইজাম করো, ইয়ার কি করো, এখন সময় আছে বেটি তো দুবরা গাছের জোর আছে বুঝছো, বেটির তো জোর ফেরো নাই, বেটিতে আমি কিন্তু মায়া করি, ফলে আমি কিন্তু মায়া করি। কিন্তু বউ যে বেটিয়ে ইটা যে বউ যে বিচারটা আপনার কাছে এটা তো আমার তো কইলে ভাল। আমি বেটির কষ্ট দেখিয়া বেটি হানিব কত ফানি দে রে কিরার থাকে, কিন্তু এই কিরায় তো ফল ধরে ফল ধরে না। তুমি বেটির হানিব বা ছাদ দিতে আসলা না দিয়া করছো কিটা, তুমি বেটির কিরার আর খাটি দিছ ওটা 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 খাম করলাই আর কিছু আছে না। আরো তো কত বিচার আছে তোমার, আগেও কইছি ওখনো কইরা, আমি আর তোমার কোনো বিচার শুনতাম চাইরা ভালো ইয়ে শুনতাম ওটো তো না ঘটনা তো একটু মানুষত্ব বিত্রে নাই নি আমার, মানুষত্ব বিত্রে না থাকলে আপনি রাখাইলে আপনার ডাক আমি এইলাম দেবি। ই তো আইছো এলাকি মাইছো ইজ্জত দিছি গতিকে মানুষত্ব আছে গতিকে তো আইছি। কদুর জার উরির জার ইতা ইতা তুমি এই অত উজারু আনা পিতা লাই করো অত উজারু হে তুমি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব ভালো ইয়া চলবো, দয়া করেন জানা আমার লাগে আর গালো না খালি লাগে না জি আপনি মাসুরি দয়া করেন জানা লাগে গো ভাই তুমি। আমি বুঝি তোমার বাড়ি তোমার বাড়ি দেখা আমি আমি নিজে তো জানি না
সাতটা ধারবে ও খাবার বাজো খাবার বাজো আমি বাইরে আমি নিজে ব্যাপারটা নিয়ে যাবো তুই ভালো বেকুন আজ কত বড় ঘটনা করছো তুই আমার ঘুরিরে আমার ঘুরিরে তুই বিপরীত ফেলাই দিছ আজ যদি এই ফুয়া না থাকতো তে তো আমার ঘুরি মরিয়া খোলা কাছ হয়ে গেল জি জি ওখানে উঠি তবে এই ফুয়াতে থাকবো আপনার ফুরিরে বাসা নেই কেন বুঝছি ফুয়া ইলা বুঝছো আপনি তো খালি চেয়ারম্যানে লিয়ে আসো আপনি আমার জ্ঞান দেন কথা করেন কথা করেন আপনার ফুরিয়ে কিতা করে জানেন হোক বলে কি ফিটিস বুঝছেন দিনের আইতে হল সময় আমি নাকি গাছের দিকে আসলে মাঠে থাকে কাট্টুশালী জি মুখ সামলাই আমার আমার ফুরির উঠে মিশা বদনাম দিবে না জি গো এই আমার লগে ফষ্টি নষ্টি করিস না বুঝছতনি ছয় সাইড করিস না তারপর সাইড উল্টি দিবা মোবাইল নব ফকেটো এই হাত বান্ধা তো মোবাইলটা বাপড় দূর মোবাইল ফেলি তো চেয়ারম্যান সাহেব তানার হাত খান খুলিয়া দিল তাই না দুফাইবা হাত খুলমু ফাও খুলমু হকল তা খুলমু আগে উপযুক্ত বিচারটা আমি শেষ করি কোন কাট্টুশালী তুই তো এখন আমার বড় মাইল লাগাই দিলি মাইন না আসা দেখ না কোনো ভাষা কি বিষয় এখন আমি প্রমাণ করি ও বেটি মাই সিতারা ও সিতারা জি আপা ও ভাই আও সাই আও সিতারা কখন বাড়া খারা সিতারা অনুভব তার লগে তোমার কোনো শাসন করবে আছে নি তোমায় জি মানে আপা নীরবতা সম্মতির লক্ষণ আপনি বুঝিয়ে নৌকা সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় বুঝছেন নৌকা তুমি মনে করো মানুষের বিনোদন দিলে আসলে মানুষের বিনোদন ফার না মানুষের বিরক্তি হর তোমার উপরে অতিষ্ঠ হর কষ্ট ফার তুমি চিন্তা করে দেখো আজকে কত বড় একটা ঘটনা তুমি ঘটাইছিলে যদি আজ আমার ফুরি মারা যাইতো তাইলে ফাল্লাই না তুমি আমার ফুরি বড়িয়া দিতা আজকের লাগে আমি তোমারে মাফ করিয়া দিলাম এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হইয়া চলো জি না তাইলে সারলে হইতো না এ ছোট বাচ্চা বহুত বড় শয়তান তার উত্তর মাধ্যম দিলে একদিনে ঠিক হয়ে যাবো হ্যাঁ একদিনে ঠিক হয়ে যাবো কোনটা নেই বেচার মা তুমি মুখ সামলা ইয়া মাতো জি আচ্ছা গেলে তুমি সব উঠে অন্য আপনি আমার কোনটা ভালো হয়ে যেতাম আমি ভালো হইতাম না তুমি ভালো হওয়ার লোকে আমার উটা সম্পর্ক কিটা উটা সম্পর্ক আছে আপনি যেটা আমার আত্ম মানে বাঁচিলেন আমি বান্ধ হওয়া দেওয়া হাত খুলিয়ে দিলেন আমি হাত খুলিয়ে দেওয়া আমি আপনার পাওয়া দিচ্ছি ই কিটা ঝিয়ে আপনি যদি উঠিয়ে আমার মারে ধরে নিলেন লাগি পাওয়া দিতে আছে দেখানি তার সাহস দেখানি তার এই বার ভালো হইতো না জি না জি না জি না জি না ভালো ওই মুখে দিকে তো আপনারা কইছি উঠতা না তো ও আপনি ভাড়া মারলে কিন্তু পড়ে গেল তো ও করলে না কিটা তুই তো আমারে আমারে ঠকি লিলে ঘর আমার কান্তা কইয়া জি না চেনো সব টক্সি আমার কথা কান্তা বন্ধু আপনারা আমার উপরে যে চুরদ বস্তু করে ওই যে বিচারা খোর আমার উত্তম মাধ্যম দিলে একদিনে টিকে যাবো একদিনে কোনো জিনিস ঠিক হল অত দিনের জঙ্গাল লাগাইল আমার ফুর মাধ্যমে ওটা করিয়া আইলাম একদিন আমি পারতাম না আপনি আমার ওখান হোক যে ডেইলি তুমি ফার্স্টটা বালা খাম করবে দশ দিন পলা চললো বাদর দশ দিন আপনি আরও দুইটা বালা খাম বাড়াও কা সাতটা করে দেউকা আস্তে আস্তে আমার বালা খামার অভ্যাস করুক বুঝছেন নি এই জোর দবস্থা করিয়া কোনো জিনিস হয় না পৃথিবীত কোনো জিনিস জোর করিয়া হয় না সব জিনিস ভালোবাসার সমাধান হয় বুঝছেন নি খারাপ রে বালা দিয়ে সমাধান করতে হইব বুঝছি না খারাপ লাগে খারাপ হইলে আরও খারাপ হয়ে যাবে কোনো কাট্টুশালী তুমি ঠিকও কইছো আমরা যদি রোজ দুই একটা করি বালা কাম করি আমরা আস্তে আস্তে ও বালা কামর প্রতি অভ্যস্ত হয়ে যাই সকলে বালা কাম করতাম শিখলো আমি অনেক দেখি ডেইলি পাঁচটা করি বালা কাম করি দশ দিন পর্যন্ত দশ দিন বাদে আরো দুইটা বালা বালা কাম করি এর সময় দেখা দেবেন হলটিন বালা কাম করি ওখান তা জানো মাতার তাকে সবসময় ইয়ে থাকবো আমি বুঝছিলাম না তুমিও একটু বোঝাই কমায় এখন মন দিয়া সংসারটা চালাও আর রোজ ওলা জেলা কইছো তোমার কথা খাজা জানো আমি মিল ভাই দয়া করেন জানা মানে আচ্ছা তেয়ার যাও আমি আপনার রসি মানে খুলিয়ে দিয়ে ও এখন এবো খুলছো না তুমি খুলিলা খুলিলা ও খেমনি দি বাংলা তুমি আমার ইচ্ছা আসলে হয়েছে পুরানা অভ্যাস না বিটলামি করতে করতে আমার তো সবাই বিটলা কাটতে দেখে বুঝছো
আর ই নাম রাখতো না ওখানে ওখানে আমি আশা করি তোমার কাছ থেকে যে ইচ্ছাতে গরুর দিক দ্বারা শান্ত হইনি আচ্ছা আচ্ছা তুই বলে আচ্ছা তাহলে এবার আচ্ছা যাও দোয়াই যাও ও বা তুমি তো তোমার বাপরে হইলো আমার লোকে দেখা করতা যাই হোক কাটু চালিয়ে পানি ফালা নিয়ে আমরা লাভ হইছে আমারও মনে হয় যাই আব্বারও লইয়াই গিয়ে